আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আবারও গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম আমরা দ্রাব্যতা নীতি নিয়ে একটু কথাবার্তা বলবো এরপরে আমরা আবার সিকিউ টাইপে ঢুকবো আমরা দ্রাব্যতা নীতি পড়ানোর আগে আমরা দুইটা জিনিসের সাথে একটু পরিচয় করে দিতে চাই আসলে পূর্ণ পরিচয় আমরা এখন পাবো না পূর্ণ পরিচয় পাবো এই দ্রাব্যতার ম্যাথগুলো সলভ হয়ে গেলে আচ্ছা তাহলে আমরা আমরা এখন বলতেছি পি এইটাকে আমরা বলতেছি দ্রাব্যতার গুণফল এবং কেআইপি এটাকে আমরা বলতেছি আয়নিক গুণফল খুব নর্মালি চিন্তা করি কেএসপি যদি দ্রাব্যতার গুণফল হয় কেআইপি যদি আয়নিক গুণফল হয় সেইখানে আমরা বলতেছি কেএসপি ইজ ইকুয়াল টু যদি কেআইপি হয় সেটা হয় সম্পৃক্ত দ্রবণ অর্থাৎ দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল যদি সমান হয় তাহলে সেটা হয় সম্পৃক্ত দ্রবণ এরপরে কেএসপি ইজ গ্রেটার দেন যদি কেআইপি হয় তাহলে সেটা হয় অসম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ মানে কি ওই দ্রবণে আরো দ্রব দরকার সম্পৃক্ত দ্রবণ মানে কি ওই দ্রবণে আর পরিমাণ ওই দ্রবকে আর দ্রবর দরকার নাই আর এইখানে কেআইপি ইজ মানে অতিপৃক্ত দ্রবণ মানে ওইখানে দ্রব দ্রাবকে এক্সট্রা আছে যতটুকু এক্সট্রা সেটা অদক্ষেপ করে তার মানে মানে সম্পৃক্ত দ্রবণ অর্থাৎ আয়নিক গুণফল হলে সম্পৃক্ত দ্রবণ হয় কেএসপি গ্রেটার দেন কেআইপি হলে অসম্পৃক্ত দ্রবণ অর্থাৎ দ্রাব্যতার গুণফল যদি আয়নিক গুণফলের চেয়ে বেশি হয় তাহলে অসম্পৃক্ত দ্রবণ সম্পূর্ণ হয় এবং কেআইপি গ্রেটার দেন কে যদি হয় অর্থাৎ আয়নিক গুণফল যদি দ্রাব্যতার গুণফলের চেয়ে বেশি হয় তাহলে আমার অতিপ্রিক্ত দ্রবণ সম্পূর্ণ হয় এবং সেখানে অদক্ষেপ পড়ে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল এই দুইটা জিনিস নিয়ে আমরা ইলাবোরেট পড়াশোনা করব। এস মানে সলিবিলিটি দ্রাব্যতা পি মানে প্রোডাক্ট কেমিস্ট্রিতে পি বা প্রোডাক্ট এটা এটার মানে হচ্ছে গুণফল সলিবিলিটি প্রোডাক্ট দ্রাব্যতার গুণফল আয়নিক প্রোডাক্ট বা আয়নিক গুণফল এই জিনিসটা কি সেটা নিয়ে আমরা ইলাবোরেট পড়াশোনা করবো ম্যাথগুলো করার পরে এক আর দ্বিতীয় কথা হচ্ছে প্রশ্ন মনে জাগতেই পারে যে কে এস পি কেআইপি হলে কেন সম্পৃক্ত দ্রবণ হবে কে এস কেআইপি হলে কেন অসম্পৃক্ত দ্রবণ হবে এবং কেআইপি গার্ডেন কে পি হলে কেন অতিপৃক্ত দ্রবণ হবে এই প্রশ্নগুলার জবাব অর্থাৎ কেন এরা হচ্ছে সেইটাও আমরা ম্যাথ করার পরে আসলে দিতে চাই আচ্ছা তো আমরা এখন বেসিক্যালি প্রথমে একটু ম্যাথে ঢুকে যাই এই জিনিসগুলো আপাতত জাস্ট মাথায় রাখা দরকার এরপরে ম্যাথগুলো শেষ হয়ে গেলেই আমরা এই জিনিসগুলো নিয়ে আবার ঢুকবো এবং কে এসপিজ ইজ ইকাল টু কেআইপি হলে কেন সম্পৃক্ত দ্রবণ হয় এবং কে এসপিজ গ্রেটার দেন কেআইপি হলে কেন অসম্পৃক্ত দ্রবণ কেআইপি ইজ গ্রেটার দেন কে হলে কেন অতিবৃক্ত দ্রবণ এইগুলো নিয়ে আমরা আবার কথাবার্তা বলবো আমরা আগে ম্যাথ করতে থাকি একটু খেয়াল করি আমরা এখানে এই দ্রাব্যতা ভিত্তিক এ। আমরা কেএসপি কেআইপি সম্পর্কিত গণনায় এইটা টাইপ ওয়ান নির্বাচন করেছি এবং খুব সহজ একটা ম্যাথ দিয়ে এই টাইপগুলা বা এই দ্রাব্যতার সিকিউ গুলা আমরা শুরু করতে চাই আমরা প্রথমে বলতেছি সোডিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল টু পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দা পাওয়ার মাইনাস থ্রি মোল টু দ্য পাওয়ার থ্রি লিটার ইনভার্স এর দ্রাব্যতা কত আগে একটু বলে রাখা দরকার দ্রাব্যতার কোনো নির্দিষ্ট একক নেই এবং আমরা যে সম্পৃক্ত দ্রবণে সম্পৃক্ত দ্রবণে দ্রাব্যতা এবং ঘনমাত্রা কিন্তু সমান হয় সম্পৃক্ত দ্রবণে কিন্তু দ্রাব্যতা এবং ঘনমাত্রা সমান হয় এই জন্য আমরা ঘনমাত্রার একক মোল পালিডার ব্যবহার করতেছি এবং মোলপাল লিটারকে ব্যবহার করার পরেও দ্রাব্যতার গুণফল বা দ্রাব্যতার কিন্তু কোনো নির্দিষ্ট একক আমরা দিচ্ছি না এটার কারণ আমরা পরে আলোচনা করব আমরা ম্যাথ করতে গেলে আসলে এই ব্যাপারটা বুঝতে পারবো যে কেন এটার একক নির্দিষ্ট না এখানে মোল কি দেখবো মোল টু দা মোল টু দা পার ফাইভ লিটার ইনভার্স ফাইভ আছে কোনো ম্যাথে শুধুমাত্র মোল পাল লিটার আছে কোনো ম্যাথে শুধুমাত্র মোল স্কোয়ার লিটার ইনভার্স টু আছে তাহলে এই এককগুলো আসলে কিন্তু ফিক্সড কিছু না এই এককগুলো কিন্তু যেই জিনিসের উপর ডিপেন্ড করবে সেটা কিন্তু আসলে আমরা একটু পরেই দেখবো ম্যাথমেটিক্যাল ডেরিভেশন মাধ্যমে এবং এইখানে যে দ্রাব্যতা আছে এই দ্রাব্যতার এককের ট্রান্সফরমেশন আমরা দেখতে পারবো আশা করি গেলে আমরা ম্যাথে চলে যাই সোডিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল টু পয়েন্ট থ্রি ইন্টু টেন মোল কিউব লিটার ইনভার্স হলে দ্রাব্যতার আসলে কত তাহলে প্রথমে তোমার যে জিনিসটা পারতে হবে দ্রাব্যতার মাত্রা পারতে গেলে প্রথমে যে জিনিসটা পারতে হবে দ্রাব্যতার মাত্রা পারতে গেলে সেটা হচ্ছে তোমার জন্য তোমার যৌগটারে ভাঙতে পারতে হবে বেশিরভাগ ক্ষেত্রে দ্রাব্যতার মাত্রা আয়নিক যৌগ থাকে এই আয়নিক যৌগ কিন্তু তুমি স্ট্রেট ভাঙতে পারো প্লাস মাইনাস এন এন তাহলে তুমি এখান থেকে এন এ টু এস ও ফোর তাহলে এটারে যদি তুমি ভাঙো তাহলে তুমি আসলে কি পাবা তুমি পাবা টু এন এ প্লাস প্লাস এস ও ফোর 2 তাহলে এখন আমি একটু বলতে চাই সেটা হচ্ছে একটু খেয়াল করি সোডিয়াম সালফেট এইটার জন্য দ্রাব্যতা আমরা ধরলাম এস এইটার জন্য দ্রাব্যতা এস একটু খেয়াল করি এই জিনিসটা পারলেই আর দ্রব্যতার মধ্যে সমস্যা হয় না সোডিয়াম সালফেটের জন্য দ্রাব্যতা S এক মোল সোডিয়াম সালফেট অপসারিত হয়ে দুই মোল সোডিয়াম আয়ন এবং এক মোল সালফেট আয়ন উৎপন্ন করে তাইলে এক মল সোডিয়াম সালফেটের দ্রাব্যতা এস সেখান থেকে দুই মোল সোডিয়ামের জন্য আমি দ্রাব্যতা পাবো আসলে টু এস এবং শুধুমাত্র সালফেটের জন্য দ্রাব্যতা পাবো হচ্ছে এস মোল সংখ্যা তার মানে আমরা এখানে যে ব্যাপারটা একটু চিন্তা করতেছি সেটা হচ্ছে এই জিনিসটাই কিন্তু আমাদের ব্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সমস্যা তৈরি করবে এবং আমরা এই সমস্যাগুলো উত্তরণ করতে পারবো বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আসলে আচ্ছা তাহলে আমরা এখান থেকে যে ব্যাপারটা একটু খেয়াল করতে পারি সেটা হচ্ছে আমার কিন্তু দ্রাব্যতার গুণফল দেওয়া আছে তার মানে আমি এইখান থেকে আমি দ্রাব্যতার গুণফলটা একটু বের করতে চাই একটু খেয়াল করি আমার এখানে কে এস পি ইকুয়াল টু আমি কি লিখতে পারি সোডিয়াম প্লাস ইনটু সালফেট এস ও ফোর টু মাইনাস তাহলে সোডিয়াম প্লাসের জন্য একটু খেয়াল করি সোডিয়াম প্লাসের জন্য আমি পাইছি কত টু এস তাহলে এইখানে লিখলাম টু এস এবং সালফেটের জন্য কত এস সালফেটের জন্য হচ্ছে এস তাহলে কিন্তু আমরা এখানে বলতেছি যে সোডিয়ামের জন্য আগে যে মোল সংখ্যা এই মোল সংখ্যা আমার এখানে পাওয়ার হয়ে যাবে এই মোল সংখ্যা আমার এখানে কি হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে তাহলে এখানে আগে কিছু নাই মানে এক আছে এক কি হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে তাহলে আমার কথা হচ্ছে মোল সংখ্যা পাওয়ার হবে মোল সংখ্যা মোল সংখ্যা কি হবে পাওয়ার বা সূচক হবে মোল সংখ্যা পাওয়ার হবে তাহলে এই জিনিসটা কোথা থেকে আসছে এখন প্রশ্ন করতেই পারো যে মোল সংখ্যা পাওয়ার হবে এটা কি মুখস্থ করে নিব নাকি ব্যাপারটা আসলে তা না মোল সংখ্যা পাওয়ার হবে এই জিনিসটা কিভাবে হয় সেটা খুব ভালোভাবে বোঝা যায় ফার্স্ট পেপার চ্যাপ্টার ফোর রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটার কিছু ব্যাপার স্যাপার দেখলে এবং এই চ্যাপ্টারে যে রাসায়নিক সাম্যাবস্থার টার্মগুলো আছে রাসায়নিক সাম্যবস্থার যে পার্ট আছে সেখানে একটা বিখ্যাত সূত্র আছে এই সূত্রের নাম হচ্ছে ভরক্রিয়া সূত্র এই সূত্র এই শিক্ষা এই সূত্রের নাম কি ভরক্রিয়া সূত্র এই ভরক্রিয়া সূত্র থেকেই আমরা আসলে দেখতে পারবো যখন পড়বো তখন দেখতে পারবো যে এই মৌল সঙ্গে কেন পাওয়ার হইল এক আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা ওই যে বলতেছিলাম না যে সলিবিলিটি প্রোডাক্ট দ্রাব্যতার গুণফল কিন্তু তার আগে একটা কে আছে আয়নিক প্রোডাক্ট আয়নিক গুণফল তার কিন্তু একটা কে আছে তার মানে আমরা বলতে পারি এই ভরকিয়া সূত্র থেকে কিন্তু এই কেটা আসছে ভরকিয়া সূত্র থেকে কিন্তু এই কেটা আমার আসছে ভরকিয়া সূত্রের ধ্রুবক মানে কেটাই কিন্তু আমার এখানে আসছে আমার এই কে এটার জন্য আমি আসলে ভরকিয়া সূত্রের ভরকিয়া সূত্রটা আসলে কি ভরকিয়া সূত্রটা হচ্ছে ভরকিয়া সূত্রটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা উৎপাদের ঘনমাত্রার গুণফল উৎপাদের ঘনমাত্রার গুণফল উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল তাহলে তুমি যদি একটু দেখতে চাও এটা কিভাবে অ্যাপ্লাই হয় দেখতে পারো খুব নর্মালি তোমাকে যদি আমি একটা বিক্রিয়া দেখাই সোডিয়াম এন এ ফোর সোডিয়াম সালফেটের সাথে আমি এখানে সালফিরিক অ্যাসিডের বিক্রিয়া যদি করি একটা ক্ষারকীয় লবণের সাথে আমি একটা অ্যাসিডের বিক্রিয়া যদি করি তাহলে এই বিক্রিয়াতে আমার প্রোডাক্টগুলো কী কী আসে এইখান থেকে আমার আসে হচ্ছে আমি পাই হচ্ছে সোডিয়াম সোডিয়াম সালফেটের সাথে সালফিউরিক অ্যাসিড বা সোডিয়াম সালফেট না দিয়ে আমি যদি দেখি দিই এখানে সোডিয়াম কার্বোনেট তাহলে সোডিয়াম কার্বোনেটের সাথে আমার সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াতে আমি এখানে পাই হচ্ছে সোডিয়াম সালফেট পাই এন এ টু এস ও ফোর সোডিয়াম সালফেট পাই আমি পাই কার্বন ডাইঅক্সাইড এবং আমি পাই কিন্তু পানি তাহলে সোডিয়াম সালফেটের জন্য আমি এখানে কি পাচ্ছি সোডিয়াম কার্বনেটের জন্য আমি কিন্তু পাই সোডিয়াম সালফেট সোডিয়াম সালফেট আমি পাই কার্বন ডাইঅক্সাইড এবং আমি পাই পানি বিক্রিয়াটা সমতকৃত অবস্থা যদিও নাই এখন আমরা আসলে এই বিক্রিয়াটার জন্য আমরা যেই ব্যাপারটা একটু বলতে পারি সেটা হচ্ছে এই ভরকীয় সূত্রের ব্যবহারটা কিন্তু আমরা এখানে দেখাইতে পারি তাহলে এখানে উৎপাদের ঘনমাত্রার গুণ ফল তাহলে উৎপাদ কি কি উৎপাদগুলো হচ্ছে আমার এখানে সোডিয়াম সোডিয়াম সালফেট ইন্টু তারপরে হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ইন্টু তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে কিন্তু পানি এইচ টু ও তারপরে আমার বিক্রিয়কের ঘনমাত্রা গুলো কি কি বিক্রিয়কের ঘনমাত্রা হইতে পারে হচ্ছে সোডিয়াম কার্বনেট ইন্টু সালফিউরিক অ্যাসিড তাহলে এই যে আমি বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই উৎপাদকের ঘনমাত্রার গুণফল আমরা জানি যে রসায়নে থার্ড ব্র্যাকেট দ্বারা কিন্তু ঘনমাত্রাকে প্রকাশ করা হয় এই ভাবে কিন্তু আমরা মোটামুটি ভাবে এই ভরকীয় সূত্রের ব্যাপার সাপারগুলোটি দেখতে পারি ভরকীয় সূত্র নিয়ে একটা বিশদ আলোচনা আছে ফার্স্ট পেপার চ্যাপ্টার ফোর রাসায়নিক পরিবর্তনের রাসায়নিক সাম্যাবস্থার পার্টটাতে ওইখানে আমরা আরো ভালো করে ইলাবোরেটলি বুঝবো এখন জাস্ট আমরা এই দ্রাব্যতার ম্যাথগুলো করার জন্য যদি ছোট ইনফরমেশন দরকার হয় এই জিনিসগুলো আমরা একটু দেখাই দিলাম আমরা এতটুকু বলতে পারি যে এই জিনিসগুলো আলটিমেটলি মুখস্থ থাকবে না আমরা আমরা কিভাবে আসছে এটা যখন ফার্স্ট তখন ওই নিয়ে এই জিনিসগুলো একটু চেষ্টা করব। আচ্ছা তাহলে এখন তাহলে এখন আমরা মোটামুটিভাবে এতটুকু কথা একটু মাথায় রাখবো সেটা হচ্ছে মূল সংখ্যা পাওয়ার হয়ে যাবে তাহলে এখন এই জন্যই আমার এখানে মূল সংখ্যা পাওয়ার হয়ে গেছে মূল সংখ্যা পাওয়ার হয়ে গেছে তাহলে ক্যালকুলেশন করলে কি আসে ক্যালকুলেশন করলে আসে

তাহলে আমরা দ্রাব্যতা যেহেতু এস ধরছিলাম এস এর ভ্যালু বের করে ফেলছি সেটা হচ্ছে থ্রি পয়েন্ট এইট সিক্স ইন্টু ফোর মোল পার লিটার তার মানে আমার এখানে সোডিয়াম সালফেটের দ্রাব্যতার গুণ থেকে দ্রাব্যতা আমি কিন্তু অটোমেটিকলি বের করে ফেললাম তার মানে এইখানে যেই এস এর ভ্যালু সেটাই কিন্তু আমার অ্যান্সার এবং আরেকটা কথা বলার আছে আমরা এইখানে দ্রাব্যতা আমরা যেহেতু ধরতেছি সম্পৃক্ত দ্রবণে ঘনমাত্রা এবং দ্রাব্যতা একই রাশি এই জন্য ঘনমাত্রা একক যদি মোল পার লিটার হয় অর্থাৎ ঘনমাত্রার একক কিন্তু মোলারিটির মোল মোলপাল লিটার তার মানে এই জন্য আমরা বেশি তাহলে ঘনমাত্রা এবং দ্রাব্যতা সম্পৃক্ত জীবনে একই জিনিস সেহেতু আমরা এইখানে ঘনমাত্রার এককটাই দ্রাব্যতার এককের জন্য ইউজ করব। তাহলে মোল মোলপাল লিটার অ্যান্সার আমার থ্রি পয়েন্ট এইট সিক্স ইন্টু টোয়েন্টিভেন্স লিটার আমার এইখানে দ্বিতীয় আরেকটা ম্যাথ আমি লেখা রাখছি টাইপ টু খুবই নর্মাল ম্যাথ এখানে বলছে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতার গুণ থ্রি পয়েন্ট টু ইন্টু আমার কত তাহলে আমি এই জিনিসটা যদি করতে চাই প্রথম কথা আমার অ্যালুমিনিয়াম সালফেট এই যৌগটাকে ভাঙতে ভাঙতে হবে আয়নিক যৌগ পারাটা খুব মানে ইজি অ্যাকসেন্সে আমরা কিন্তু আমরা ডিরেক্ট কিন্তু প্লাস মাইনাস অ্যান ক্যাটনে ভাঙতে পারি তাহলে এইটা যদি ভাঙা যায় তাহলে কি করা যায় সেটা হচ্ছে এ এল টু এস ও ফোর থ্রি এটা যদি ভাঙি তাহলে আমি এখানে কি লিখতে পারি অ্যালুমিনিয়াম আছে আছে দুইটা তাহলে তাহলে কিন্তু এখানে সালফেটের তিনটা আগে হবে এখন আমার হচ্ছে একটু খেয়াল করি অনেকেরই এই সমস্যাটা থাকে যারা হচ্ছে ভাঙতে পারে না মানে কোনো আয়নিক প্রোডাক্ট একটু কমপ্লেক্স থাকলেই অ্যালুমিনিয়াম সালফেট টাইপের জিনিসপতি থাকলে তারা কিন্তু ভাঙতে গেলে তাদের বেশ মানে কলম কাঁপে এই জন্য আমি একটা ছোট কথা বলে দিতে পারি সেটা হচ্ছে যে আমরা মোটামুটি প্রথম তিরিশটা মৌলের যোজনী পর্যায় সারণীতে হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত এইটা রাখা উচিত এক থেকে তিরিশ পর্যন্ত পর্যায় সারণীর পর্যায় ভিত্তিক ভাবে হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত আমাদের যোজনী গুলো মুখস্থ রাখা উচিত সক্রিয় যোজনী সুপ্ত যোজনী সর্বোচ্চ যোজনী এটা নিয়ে আমরা ইল্যাবরেটরি কথাবার্তা বলবো সামনের কোনো একদিনে কিন্তু এখন আপাতত আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আমি ধরে নিচ্ছি যে এই তিরিশটা মূলের যোজনী তোরা পারো যারা যারা না পারো তারা তিরিশটা মূলের যোজনী মুখস্থ করো তারপরে আসলে এই জিনিসগুলো নিয়ে একটু ভালো কনফিডেন্ট তুমি দেখাইতে পারবা এখানে অ্যালুমিনিয়াম সালফেটের জন্য একটা জিনিস একটু খেয়াল করো অ্যালুমিনিয়ামের যোজনী কিন্তু তিন অ্যালুমিনিয়ামের যোজনী তিন এই জন্য উপরে যারণ সংখ্যা থ্রি প্লাস সালফেট এর সংকেত কি সালফেট যৌগ্যমূলক এসএ ওর টু মাইনাস তাহলে এখানে এসএফোর টু মাইনাস আছে খুবই নর্মাল কথা অ্যালুমিনিয়াম সালফেট মানলে তুমি অ্যালুমিনিয়াম সালফেট আয়ন পাবা খুবই নর্মাল জিনিস এই জিনিস তুমি বুঝতে পারো কিন্তু কথা হচ্ছে একটু খেয়াল করো তো অ্যালুমিনিয়াম আমার এইখানে এই যে যে আছে এই যৌগটার মধ্যে পাশে যারা থাকে খুব নর্মালি পাশে যারা থাকে তারা কি হয় যারা পাশে থাকে তারা কিন্তু সংখ্যা হয় যারা পাশে থাকে তারা সংখ্যা হয় নর্মালি এখানে অ্যালুমিনিয়াম সালফেট যোগে পাশে আছে অ্যালুমিনিয়ামের কত দুই পাশে আছে অ্যালুমিনিয়ামের দুই তাহলে অ্যালুমিনিয়ামের সংখ্যা হচ্ছে দুই সালফেটের পাশে আছে কত তিন তাহলে সালফেটের সংখ্যা হচ্ছে তিন তোমরা যদি ইন্ডিভিজুয়ালি কেউ বলে এই যে অ্যালুমিনিয়াম সালফেট যোগ অ্যালুমিনিয়াম কয়টা দুইটা সালফার কয়টা তিনটা অক্সিজেন কয়টা তিন ছাড়া বারোটা এটা হচ্ছে কথা তাহলে এখন কথা হচ্ছে এই অ্যালুমিনিয়াম সালফেট যোগ একটু খেয়াল করো অ্যালুমিনিয়াম আছে দুইটা এই জন্য অ্যালুমিনিয়াম লাগে দিলাম দুই দেখা তো অ্যালুমিনিয়ামের উপর আছে থ্রি প্লাস সালফেটের পায়ে থ্রি প্লাস না সালফেটের জন্য তিনটা আছে তাহলে এখানে দিচ্ছি থ্রি প্লাস আবার এখানে সালফেটের সাথে আছে কত তিন তাহলে সেইটা তিন সংখ্যা আর এখানে সালফেটের আগে কত আছে মানে সালফেটের জন্য এখানে কত আছে টু তার মানে সালফেটের জন্য টু না অ্যালুমিনিয়ামের পায়ে আছে টু দেখো তো সালফেটের মাথার উপরে মাইনাস টু আসে না তার মানে একটা জিনিস একটু বলতে পারো যে তুমি যোজনী দেখবা এ অ্যালুমিনিয়ামের যোজনী তুমি পাবা সালফেটের পায়। পায়ে আবার সালফেটের যোজনী পাবা তুমি অ্যালুমিনিয়ামের পায়ে তাহলে এই কথা একটু বলতে পারো যে গায়ের যোজনী পায় যায় যোজনী গায়ে আসে তার মানে তুমি এইখান থেকে অ্যালুমিনিয়ামের যোজনী পাবা সালফেটের পায় সালফেটের যোজনী পাবা অ্যালুমিনিয়াম এর পায় অ্যালুমিনিয়াম এর যোজনী পাবা সালফেটের পায় সালফেটের যোজনী পাবা অ্যালুমিনিয়াম এর পায় কিন্তু কথা হচ্ছে তুমি যদি সংখ্যা দেখতে চাও মানে একটা যৌগতে কোন একটা মৌল কত সংখ্যা আছে তাহলে তোমার দেখতে হবে কি পাশের সংখ্যাটা এই কথাগুলো একটু একটু মনে তুমি মোটামুটি ভাবে জটিল টাইপের মানে একটু কমপ্লেক্স আয়নিক যোগ তুমি কিন্তু একটু ভেঙে ফেলতে পারবা খুব সহজেই আচ্ছা তাহলে এখন এখান থেকে আমি একটু বলার চেষ্টা করি এখানে আমি ধরে নিলাম যে ধরি দ্রাব্যতা কত বের করতে বলছে তাহলে ধরি দ্রাব্যতা হচ্ছে এস ধরি দ্রাব্যতা কত দ্রাব্যতা হচ্ছে এস আচ্ছা ধরি দ্রাব্যতা হচ্ছে আমার এস তাহলে এখন অ্যালুমিনিয়াম সালফেটের জন্য আমি এখানে দ্রাব্যতা ধরলাম এস এক মোল অ্যালুমিনিয়াম সালফেটের জন্য দ্রাব্যতা আমার এক এস তার মানে এক মোল অ্যালুমিনিয়াম সালফেট বিয়োজিত হয়ে দুই মোল অ্যালুমিনিয়াম আয়ন তৈরি করে তাহলে সেইটার জন্য টু এস তিন মোল সালফেট আয়ন তৈরি করে সেটার জন্য থ্রি এস তাহলে এখন তুমি যদি আমারে বলো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে এস পি তাহলে ইউ ক্যান সে কে এস পি ইজ ইকুয়াল টু অ্যালুমিনিয়াম এখন আমি যেটা একটু বলতে পারি সেটা হচ্ছে যে একটু খেয়াল করি অ্যালুমিনিয়াম টু মাইনাস তুমি যদি চাও এইটার আগে তুমি এই সংখ্যাগুলো ইউজ করতে পারো এটা যদি তুমি যদি চাও আগে টু দিতে পারো আগে থ্রি দিতে পারো কোনো অসুবিধা নাই কিন্তু কথা হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এই অ্যালুমিনিয়াম থ্রি প্লাসের জন্য তুমি কত পাচ্ছ দ্রাব্যতার ভ্যালু টু এস তাহলে তুমি এখানে লিখলে টু এস আর এখানে একটু খেয়াল করো তো এই অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের গায়ের অ্যালুমিনিয়ামের আগে কি আছে টু মোল সংখ্যা তাহলে মোল সংখ্যা কি জানি হয় পাওয়ার হয় তাহলে উপরে তুমি দিয়ে দিতে পাওয়ার ইন্টু সালফেটের উপরে সালফেটের আগে কত আছে তিন তার মানে এইটার জন্য তুমি আবার যাব্যতা পাচ্ছ থ্রি এস তাহলে এখানে আগে আছে তিন তাহলে তুমি উপরে কি ইউজ করতে পারো থ্রি মানে মোল সংখ্যা পাওয়ার করতে পারো তাহলে তুমি এখানে পাচ্ছ হচ্ছে ফোর এস ফোর এস স্কোয়ার ইন্টু এইটি ওয়ান এস কিউব ফোর এন এস ফোর এখানে তুমি পাচ্ছ হচ্ছে কত এখানে তুমি পাচ্ছ হচ্ছে থ্রি এস এর উপর কিউব যদি দাও তাহলে তুমি পাবা হচ্ছে টোয়েন্টি সেভেন এস কিউব তাহলে তুমি ক্যালকুলেট করলে আসলে পাবা হচ্ছে ওয়ান জিরো এইট এস টু দা পাওয়ার ফাইভ ওয়ান জিরো এইট এস টু দা পাওয়ার তুমি পাঁচশো হচ্ছে কত ওয়ান জিরো এইট এস টু দা পাওয়ার ফাইভ তাহলে এইটা হচ্ছে তোমার জন্য কে স্পিড ভ্যালু এটা হচ্ছে তোমার জন্য কি কে স্পিড ভ্যালু তাহলে তুমি এখানে বলতে পারো যে ওয়ান জিরো এইট এস টু দা পাওয়ার ফাইভ এই ইজ ইকুয়াল টু তুমি এখানে দ্রাব্যতার গুণফল কত কত পাচ্ছ সেটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দা পাওয়ার মাইনাস নাইন তাহলে এখান থেকে তুমি এস এর ভ্যালু বের করতে পারলেই কিন্তু তুমি দ্রাব্যতা বের করতে পারবো খুবই ইজি তাহলে এস টু দা পাওয়ার ফাইভ ইজ ইকুয়াল টু থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দা পাওয়ার মাইনাস নাইন ডিভাইডেড বাই ওয়ান জিরো এইট পরবর্তী লাইনে তুমি লিখতে পারো কত এস ইজ ইকুয়াল টু ফাইভ কিউবিক রুট অফ আর অফ থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দা পাওয়ার মাইনাস নাইন ডিভাইডেড বাই ওয়ান জিরো এইট তাহলে এখান থেকে তুমি এস এর যে ভ্যালুটা পাবা ক্যালকুলেশন করে তত মোল পার লিটার এইটাই হবে তোমার জন্য অ্যান্সার অর্থাৎ অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল এত হওয়ার পরে দ্রাব্যতাটা কত দ্রাব্যতা হচ্ছে এত এই ছিল মোটামুটি দ্রাব্যতার সিকিউ টাইপ ভিত্তিক ম্যাথ আমরা সামনের ভিডিওগুলোতে আরো টাইপ ভিত্তিক ম্যাথ দেখাবো তোমাদের যদি সবার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তোমরা শেয়ার করে ছড়িয়ে দাও এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে করে আমাদের জানাতে পারো এবং গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথেই থাকো ধন্যবাদ